চট্টগ্রাম টেস্টে বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এক শূন্য তে এগিয়ে গেল পাকিস্তান প্রথম টেস্টে সফরকারীদের জয় আট উইকেটে দুশো দুই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে বিনা উইকেটে একশো নয় দিন শেষ করা পাকিস্তান পঞ্চম দিনেও দেখে শুনে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে থাকে তবে দলীয় একশো রানে বাংলাদেশের হয়ে দিনের প্রথম সাফল্য এনে দেন মেহেদি মিরাজ তিয়াত্তর রানের লেগ বিফোর ফাঁদে ফেলেন আবদুল্লাহ শফিককে আরেক প্রান্তের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির পথে হারতে থাকা আবিদ আলীকে নার্ভাস নাইনটিজে আটকান তাজুল ইসলাম এরপর আর কোন উইকেট হারাতে হয়নি পাকিস্তানকে আজহার আলী আর বাবুর আজমের জুটি জয়ের বন্দরে পৌঁছে দেয় পাকিস্তানকে